পহেলা ফেব্রুয়ারি 2020 ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন। বিগত প্রহসনমূলক একাদশ জাতীয় নির্বাচনের পর এবার মঞ্চস্থ করা হলো নির্বাচনের নামে আরেকটি তামাশা, যা ইতিহাসে বেহায়াপনাকে ছাড়িয়ে যাওয়া কলঙ্কিত এক অধ্যায় মাত্র। আগের রাতের কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি লাইন কেটে দেয়া, পাড়া মহল্লায় হুমকি ধামকি আর মহড়ার পর ভোটটা শুরু হয় কেন্দ্র দখল, হামলা আর ধানের শীষের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার মধ্য দিয়ে। আমি তো ভোট কেন্দ্র গেছি সকালবেলা, আমাকে আমরা চার পাঁচজন গেছি, আমাদেরকে সব টানি বাই করে দিয়েছে, ধরে আমাদের মারধর করছে, মারছে করছে, অনেক কিছু করছে আমাদেরকে। আমার নাম বাহার, আমার ধানের শীষের এজেন্ট। আমি সমস্ত এজেন্ট নিয়ে ঢুকেছিলাম এই গেটের ভিতর থেকে প্রশাসনের সামনে, আমাদের লোকজনকে মেরে সব বাগাইছে। আপনার নিজের সচক্ষে দেখছেন, যারা ছিলেন সামনে ক্যামেরা নিয়ে তার সবাই দেখলেন। প্রশাসন প্রার্থী ছিলাম, কোথায় বলে এরপর কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার পালা। সকালে ভোট দিতে আসছিলেন, এখন আসছেন কি আমি কি এত মূর্খ, আমি বুঝি না কিছু, ওই ভাটাম টিভি দিবি এই মার্কায় আমার পরে ওই মেয়েটাই না, আমি এখন ভিতরে না ঢুকতে না ছেড়ে আগে গিয়া সপ্তাহের মধ্যে মাইডা দিচ্ছি। ও বিষয় হচ্ছে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি কনফার্ম করছেন আপনি যখন ভিতরে যাবেন ভোট দিতে, তখন ওই আরেক মেয়ে যায় ওইখানে আপনার ভোট গুলি আগে গিয়ে দিচ্ছে। বনশ্রী যে আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সেই কেন্দ্রে আমরা যখন এসেছি তখন আমরা এসে দেখেছি যে দরজা বন্ধ করে কিছু কাজ করা হচ্ছে, মানে ব্যালট পেপারে যে ব্যালট মেশিন রয়েছে সেই মেশিনে। এসব অতিক্রম করে যারা ভোট কক্ষ পর্যন্ত পৌঁছেছিলেন সেখানে তাদের নিয়ে শুরু হয় নাটকের দ্বিতীয় পর্ব। শিশুরকা স্কুল, আমি যখন গলির মুখে গেলাম আমি বলছি ইভিএম মেশিন নষ্ট, আপনি ভোট মেশিন ঠিক করলে আমরা দিয়ে দিবো, আপনি চলে যান, আপনাকে ভোট দিতে দিবো না। আপনি কোন জায়গায়? আমি বলছি আমি বসি বাজার, কারণ আপনাকে ভোট দিতে দিবো না। তখন আমি অন্য গলি এরা আমাদের লোকজন ঘুরতি জানাইছে গুটি মার্কায় লোকজন আমাদের ভোট দিতে দেয় না, আমরা বলছি বলছে যে মেশিন নষ্ট, আপনারা যান গা চলে যান গা ভিতরে গিয়ে আমি যাবো। ভোট দিতে গেছি জোর জবরদস্তি তাকে করে ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দেওয়া হয়ে গেছে, ভোট দেওয়া হয়ে গেছে, আমার ভোট আমি দেবো, আমার ভোট আমি দেন না, ধাক্কা খেয়ে দিয়েছি যা বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরা হয়। এখানে কিছু কিছু লোক তারা ভোট দিতে পারেনি এবং সেই হতভাগ্যদের মধ্যে আমিও, কেননা সেখানে যখন ফিঙ্গারপ্রিন্ট, এখানে ডিফেক্ট হলো ফিঙ্গারপ্রিন্টে, যখন আপনি
আপনার ছবিটা অর্থাৎ আইডি কার্ডটা ভেসে ওঠে, তখন ইভিএম এর মানে যেখানে ইভিএম এ ভোট দিয়ে প্রয়োগের জায়গাটা সেখানে দেখা যায় যে কেউ না কেউ বসে কিংবা জোর জবরদস্তিমূলকভাবে অন্যের ভোট দিয়ে দিচ্ছে, এমন ঘটনাও ঘটেছে। এসব দেখে এবং শুনে ভোটাররা কেন্দ্রে আসার আগ্রহই হারিয়ে ফেলে। ভোট কেন্দ্রগুলো যেন পরিণত হয় ভোটারবিহীন এক বিরান ভূমিতে। চলুন দেখে আসি এসব নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমগুলো কি বলছে। এরপর ফাঁকা ভোট কেন্দ্রগুলোতে তৈরি করা হয় ডামি লাইন, যা ঢাকা ও ঢাকার বাইরে থেকে আনা আওয়ামী লীগ নেতাকর্মী দিয়ে সাজানো। ভোটারের যে উপস্থিতি সেটি ভেতরের চিত্র আর বাইরের চিত্র সম্পূর্ণ রকমের আলাদা। আমরা যদি আমার বাম পাশের দিকে একটু তাকাই, আমরা দেখতে পাবো যেখানে লম্বা সারি নারীদের সারি, যেখানে আপনি যদি হিসেব করেন তাহলে 200-500 ভোটারের লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু তারা আসলে কেন অনেক সময় ধরে এখানে তারা দাঁড়িয়ে আছেন? শিক্ষণের মনে হয় আধা ঘন্টা হবে। আপনি কি ভোটার? আমার একাপুর কাছে রেখে দিছি ব্যাগে আছে। এই ব্যক্তিটি পটুয়াখালীর আওয়ামী লীগের দলীয় মেয়র, তিনিও তার বহন নিয়ে এসেছেন ঢাকার ভোট চুরির সওয়ার হতে, যা ধরা পড়েছে বিদেশি গণমাধ্যম। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তবে প্রশ্ন হলো ইভিএম এ এই মেয়র ভোট দিলেন কিভাবে? ইভিএম এ কোনো কারচুপি আছে বলে এখন পর্যন্ত আমরা দেখি। আর কতটা সময় লাগবে ভোট দিতে? আমাদের 1 মিনিট থেকে 6 মিনিটের ভিতরে আমাদের ভোট দেওয়া। নির্বাচনের আগেই বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল আওয়ামী লীগ ঢাকার বাইরে থেকে দলীয় নেতাকর্মীদের এনে ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। পটুয়াখালীর মেয়রের উপস্থিতি এরই প্রমাণ। এত গেল বাইরের চিত্র, এবার আসি ভোট কক্ষের ভিতরের কাহিনীতে। বাইরে যখন ভোটারবিহীন এক বিরান ভূমি, ঠিক ভিতরে তখন এর উল্টো চিত্র। নৌকার ব্যাচ পরা লোকে লোকারণ্য ছিল ভোট দেওয়ার কক্ষগুলোতে, এমনকি কালো কাপড় দিয়ে ঘেরা পর্দার আড়ালের গোপন বুথেও ভূত হয়ে বসেছিল ভোট চোরের প্রেতাত্মারা। ভোটারদের আঙুলের ছাপ মেলানোর সাথে সাথেই সহযোগিতার নামে এগিয়ে আসে সেই ভূতগুলো। আমরা কমিটির লোক আর কি, আমরা এখানে মানে সদস্য আর কি, আমরা দেখাশোনা করি আর কি। গুলো তাপস ভাইয়ের পক্ষ থেকে এখানে দায়িত্ব দেখাশোনা করার। আমি তাপস ভাই, নৌকা। কারোরই না করার সুযোগ ছিল না, জোরপূর্বক নৌকায় ভোট নিয়েছে এবং দিয়েছেনও তারা। অ্যাজ ইউজুয়াল আমি যাই ভোট দিতে, ফিঙ্গারপ্রিন্ট দেই, এবং যখন আমি গিয়ে ভোট দেওয়ার যে আমাদের 3টা ইভিএম মেশিন থাকে এবং সেই রুমটাতে যখন আমি প্রবেশ করি, কালো কাপড় দিয়ে ঘেরা যেটা ছিল, তো সেখানে আমার সাথে স্থানীয় এলাকার কিছু ছেলেপেলে ঢুকে যায় এবং দুজন আমার সাথে তর্ক করে, এবং তৃতীয় যে ব্যক্তি ছিল উনি আমার সামনেই আমার হয়ে ওই ওনাদের যে ইচ্ছাকৃত যে সিল বা মার্কা যেটাই বলি না কেন, সেখানে ওনারা প্রেস করে দেয় এবং ওনারা আমার ভোটটা দিয়ে দেয়। আমি কিন্তু ওই কালো কাপড় দেওয়া ঘরের মধ্যেই ছিলাম এবং আমাকে এরপর বলে তারা চলে যেতে। আমি যখন বলি যে আমি কেন চলে যাব, তখন ওরা বলে যে আমি আপনাকে হেল্প করলাম, ইভিএম মেশিনে আপনারা ভোট দিতে পারেন না। এরপর আমি বললাম আমার তো আপনার হেল্পের দরকার ছিল না, আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার, আমি জানি কিভাবে কী দেওয়া লাগে, আমার ভোটটা আমাকে অ্যাটলিস্ট দিতে দেন। দেন এক পর্যায়ে বাকবিতণ্ডা হয় এবং রুম ভর্তি ওদের মানুষজন দিয়ে ভরে যায় এবং আমি আর ওখানে খুব একটা সুবিধা করতে পারিনি। ইনফ্যাক্ট ওদের সাথে আমি আর কথাও জড়াইনি, আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। অলদো দেখেন সিগনেচার আমার দেওয়া এবং সবাই জানবে বুঝবে আমার দেওয়া। আসলে কি আওয়ামী লীগ বা বিএনপি জিতলো এটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই যে সিম্পল যে একটা আমাদের সুযোগ, আমাদের ভোটাধিকার, এটা যে আমরা দিতে পারি না, এই জিনিসটা আসলে খুবই স্যাড। আমি ভাবছিলাম যে দেশে দেশে থাকবো,
দেশের জন্য কিছু একটা করব আমার মনে হয় না আসলে দেশে থেকে খুব একটা লাভ আছে মোস্ট প্রবাবলি আমি বাংলাদেশ খুব দ্রুত ছেড়ে দিব এবার আসি ইভিএম এ বয়স্ক এবং নতুন ভোটারদের জন্য এ যেন এক শুভঙ্করের ফাঁকি বেশিরভাগ ভোটারের আঙুলের ছাপ মেলায় যেন ভার একের পর এক চেষ্টা করে বিরক্ত ভোটাররা চলে যাওয়ার পর তাদের ভোট মেরে নেওয়া হয় সেখানকার কর্মকর্তাদের মাধ্যমে টিপছি একটা তো অন হচ্ছে না নেই বিলবি বাইরে আসলো অফিসারকে বললাম যে অনই হচ্ছে না আমি বললাম বলেন কি হলো আমি ভোট দিতে পারলাম না ভোটই পারতেছি না এখনকার বলতেছে নাকি নষ্ট অনেক কেন্দ্রের ইভিএমে ধানের শীষের প্রতীকী রাখা হয়নি এ নিয়ে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন গণমাধ্যমে একাধিকবার তুলে ধরেছেন তার অভিযোগ চারদিকে যখন কেন্দ্র দখল কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা জোর করে ভোট নেয়ার খবর আসতে থাকে তখনই সাথে সাথেই বেরিয়ে পড়েন দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কেন্দ্রগুলোতে যাওয়ার সাথে সাথেই নির্যাতিত এজেন্ট এবং ভোটাররা দৌড়ে আসেন তাদের অভিযোগ জানাতে এখন আমাদের এখানে অভিযোগ আসছে যে পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় না আর ভোটারদেরকে তো ঢুকতে দিচ্ছে না উনি বলেছেন যে ভিতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে আলহামদুলিল্লাহ কিন্তু ভোটাররা তো গেট দিয়ে ঢুকবে ভোটারদের গেটটা যদি দখল করে ভোটারদেরকে এই পর্যন্ত আসতে না দেওয়া হয় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন দায়িত্ব রয়েছে আপনাদেরও দায়িত্ব রয়েছে কারণ এই কেন্দ্রের ভোটাররা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করছে অনেক কেন্দ্রে যারা ভোট দিতে পারেননি ইশরাক হোসেনের আসার খবরে বুকে সাহস ফিরে পান ভোটাররা তাই নিজেদের অধিকার রক্ষায় বিক্ষোভ শুরু করেন কেন্দ্রগুলোর সামনেই বেশ কিছু কেন্দ্রে ইশরাক হোসেনের উপস্থিতির পর ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ পান এজেন্ট ও ভোটাররা পরবর্তীতে তিনি চলে গেছেন শোনার সাথে সাথেই আবার বের করে দেয়া হয় তাদের এমন অভিযোগ শুনে ইশরাক হোসেন আবারও সেই কেন্দ্রে গিয়ে ভোটার ও এজেন্টদের পুনরায় প্রবেশ করিয়ে আসেন এ সময় তিনি বিভিন্ন কেন্দ্রের ভোট স্থগিতেরও আহ্বান জানান তাদেরকে বড় নেতা বলছিল না যে কেন্দ্র দখল নেন নিয়ন্ত্রণ নেন সেটার চেষ্টা হচ্ছে আমি বলবো যে এটা ওনার ওনার দায়টা নিতে হবে কারণ ওনার ওনার কথার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটছে এবং জিউসকানি মূলক কথা বলছে এখন আপনি এটা স্থগিত করেন আপনি কেন্দ্র স্থগিত করতে হবে না হলে আমরা যাবো না আমরা এখানে বসে থাকবো এসব চিত্র তুলতে গেলেই খড়গ নেমে আসে সাংবাদিকদের ওপরও কমপক্ষে অর্ধ শতাধিক সাংবাদিককে আহত করা হয়েছে গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অনেক সাংবাদিকই প্রকাশ্যে রামদা চাপাতি ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়েও মহড়া দিতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেগুলো দিয়ে হামলা চালানো হয়েছে প্রতিপক্ষ সবার উপরেই হোক সে পোলিং এজেন্ট প্রার্থী বা ভোটার এমনকি সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয় এসব অস্ত্র দিয়েই এই কি তাহলে ভোটের দিনের পরিবেশ তার মানে এটা স্পষ্ট যে নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতাদের যেসব ঘোষণা ছিল এসব ছিল তারই প্রতিফলন মাত্র আচরণবিধি লঙ্ঘন থেকে এসব নেতাদের ছাড়াও বাদ যায়নি তাদের দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমি আশা করি যে ঢাকা শহরবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করবে এ তো গেল পহেলা ফেব্রুয়ারি ভোটের নামে তামাশার কিছু খণ্ডচিত্র বাস্তবে প্রায় প্রতিটি ভোট কেন্দ্রেই ঘটেছে এই ঘটনাগুলো যার মাধ্যমে সরকার ও নির্বাচন কমিশন রাষ্ট্র ও পেশী শক্তির মাধ্যমে ব্যর্থ করে দিয়েছে ঢাকাবাসীর প্রত্যাশিত নির্বাচন আমি সেই বুথগুলোতে গিয়েছি গিয়ে দেখলাম যে কয়েকটি বুথেই যেখানে নির্বাচনী কর্মকর্তা এবং তাদের সাথে বিশেষ করে যারা নৌকা মার্কার এজেন্ট রয়েছেন তারা বুথের ভেতরে পর্দায় ঘেরা যে অংশটি অর্থাৎ যেখানে ভোটাররা গিয়ে ভোটটি দেবেন সেখানে গিয়ে ভোটারদেরকে গাইড করছেন অর্থাৎ তাদের কিভাবে ভোট দিতে হবে কোথায় প্রেস করতে হবে কোথায় কোন বাটনে চাপ দিতে হবে সেটি তারা গিয়ে সেখানে দিয়ে দিচ্ছেন এবং কোথাও কোথাও তাদেরকে বলছেন আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম যারা এই কাজটি করছেন যে এটা আপনারা কেন করছেন এ ব্যাপারে তারা কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেনি তারা বলছেন যারা ভোট দিতে আসছেন অনেকে ঠিক বুঝতে পারছেন না ইভিএমে কীভাবে ভোট দিতে হবে সুতরাং তাদেরকে সহায়তা করার জন্য তারা সেই পর্দায় ঘেরা অংশের ভেতরে ঢুকছেন গণসংযোগ চলাকালে বিভিন্ন গণমাধ্যমের করা পাঠক জরিপে 80-90% ভোটে এগিয়ে থাকলেও নির্বাচনের দিন জালিয়াতির মাধ্যমে ফলাফল পরিবর্তন করে পরাজিত দেখানো হয়েছে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে সেই সাথে পরিবর্তন করে ভোটের ফলাফলে বিজয়ী বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে করা হয়েছে পরাজিত
এই প্রহসনের মাধ্যমে বিগত দিনগুলোর মতো এবারও প্রমাণিত হয়েছে বর্তমান সরকার ও তাদের অন্ধ অনুগত নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচন অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে ভোটারদের উপস্থিতিতে সম্ভব নয়।